আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য বলে দেওয়া হয় হোমিও ওষুধ নিয়ে নানা রকম হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন তো বন্ধুগণ বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি হল নারীদের কামত্যজনা বা ফিমেল হাইপার সেক্সুয়ালিটি এই সম্পর্কে তো যারা বিস্তারিত এই সম্পর্কে জানতে চান তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তো বন্ধুকান আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটি হলো মহিলাদের কাবিত্তজনা বা ফিমেল হাইপার সেক্সুয়ালিটি এ সম্পর্কে তো প্রথমেই জেনে নেই এই সমস্যাগুলো কেন হয় কি কারণে হয় কি কি লক্ষণ থাকলে বুঝতে পারবেন এই সমস্যা হচ্ছে এবং কি কি সমস্যা থাকলে এবং কি কি ওষুধ সেবন করলে এই সমস্যা দ্রুত কমে যাবে সে সম্পর্কে আমি এখন বিস্তারিত ধারণা ধারণা দেব তো বন্ধুগণ মহিলাদের কাম উত্তেজনা সাধারণত তাদের একটি মানসিক সমস্যা বা মানসিক লক্ষণের দ্বারা হয়ে থাকে সাধারণত এসব বিষয়ে যারা বেশি চিন্তা চিন্তাভাবনা করে বা যৌনতা নিয়ে যারা বেশি চিন্তা চিন্তাভাবনা করে যারা বেশি ভাবে তাদের সাধারণত এই সমস্যাটি হয়ে থাকে অনেক সময় মেয়েদের মধ্যেও দেখা যায় তারা এগুলো নিয়ে বেশি ভাবা ভাবনা বা চিন্তা করার ফলে বা অন্য পুরুষের প্রতি আসক্ত হওয়ার ফলে তাদের প্রায় এই সমস্যাটি হয়ে থাকে এই সমস্যা হওয়ার ফলে সাধারণত মেয়েদের ঋতুস্রাব বেড়ে যায় এবং সাদা অনেক সময় বেড়ে যায় যার ফলে তার দিন দিন সে শুকিয়ে যায় দুর্বলতা অনুভব করে মাথা ঘুরায় চোখের নিচে কালি পড়ে যায় ইত্যাদি নানারকম সমস্যা তার মধ্যে দেখা যায় অনেক সময় দেখা যায় এই সমস্যা মেয়েদের অনেকে হস্তমৌথনের মতো কাজও করে থাকে যা মোটেই ভালো কোনো কাজ নয় এর জন্য মেয়েরা পরে নানা রকম সমস্যার মধ্যে পড়ে তো সাধারণত বন্ধুগণ ইসলামিক আইন অনুযায়ী যদি আমরা চলতে পারি এবং এই সমস্যা যখন হয় তখন আমরা যদি নিজেদেরকে কাবু করতে পারি এবং কিছু বই সেই সময় কিছু বই পড়ার মাধ্যমে বা কিছু বন্ধু বান্ধব যদি আমাদের আশেপাশে সাপোর্ট হিসাবে থাকে তাহলে এই সমস্যা ধীরে ধীরে কমে যেতে পারে এবং আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি তো বন্ধুগণ সাধারণত একা থাকলেই আমাদের এই সমস্যাটি বেশি হয় একা থাকলে আমাদের নানারকম কুকর্ম করার প্রতি আকর্ষিত হই এবং নানা রকম কুকর্ম করতে মনে চায় এবং পুরুষের সঙ্গ ত্যাগ করবেন পুরুষের সঙ্গ ত্যাগ করে দ্রুত আপনারা বিয়ে করে ফেলবেন যাতে আপনাদের এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি নিস্তার পেতে পারেন তো বন্ধুগণ আমি এখন কিছু ওষুধের কথা বলবো যদি আপনারা এই ওষুধগুলো সেবন করেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে কিছুটা উন্নতি লাভ করতে পারবেন এবং আপনাদের এই সমস্যা কিছুটা কমে যাবেন তো বন্ধুগান প্রথমেই আমি যে ওষুধটির কথা বলবো মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটির নাম হলো প্লাটিনাম মেট থার্টি প্লাটিন্টি এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে যদি আপনাদের শরীরে বা আপনাদের কাপড়ে হাত লাগানোর ফলেও আপনাদের আপনারা উত্তেজনা অনুভব করেন মেয়েদের শরীরে হাত দিলে বা কাপড়ে হাত দিলে যদি উত্তেজনা অনুভব করে তাহলে এই ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যারা আপনারা তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো অরিগ্যানাম মেজ থার্টি অরিগ্যানাম মেজ থার্টি এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে যদি আপনারা স্বপ্নে পুরুষ মানুষের প্রতিচ্ছবি দেখতে পান বা স্বপ্নে বিভিন্ন উল্টাপাল্টা জিনিস দেখতে পান এবং আপনার যদি হস্ত অভ্যাস থাকে মেয়েদের ক্ষেত্রেও যদি হস্ত অভ্যাস থাকে তাহলে আপনারা এই সেবন করবেন এই ওষুধটি আপনারা তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন বন্ধুগান এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো মিউরেক্সপুর থার্টি মিউরেক্সপুর থার্টি এই ওষুধটি বন্ধুগান এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যে সকল মেয়েদের যৌনাঙ্গে অত্যন্ত চুলকানি হয় যৌন আঙ্গে চুলকানি হয় এবং সুশুরি অনুভূত হওয়ার জন্য যদি আপনাদের কাম উত্তেজনা বেড়ে যায় তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে এই ওষুধটি হলো একটি বায়োকেমিক ওষুধ এই ওষুধটির নাম হল ক্যালকেরিয়া ফস সিক্স এক্স কেলকারিয়া ফার্স্ট 6x 67 বন্ধুগণ 67 আপনারা সকল প্রকার ক্ষয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অত্যধিক পরিমাণে কামোত্তজনা বেড়ে যাওয়ার ফলে যদি আপনাদের শরীরে কোনো ক্ষয় দেখা দেয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন বা বাকি ওষুধগুলোর সাথে দ্বিতীয় ওষুধ হিসেবে আপনারা সেবন করতে পারেন বন্ধুগণ 67 আপনারা চারটি করে চাবিয়ে চুষে খাওয়ার পর পানির সাথে সেবন করবেন চারটি করে বড়ি চাবিয়ে চুষে পানির সাথে খাওয়ার পর সেবন করলে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা কমে যাবে তো বন্ধুগণ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন নারীদের কামুত্তেজনা বা ফিমেল হাইপার সেক্সুয়ালিটি সম্পর্কে আপনাদের যদি ধারণালাভ করতে চান ভিডিওটি দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের এই সমস্যা রয়েছে পাশাপাশি কমেন্টে জানাবেন কী কী ভিডিও আপনারা দেখতে চান লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে চ্যানেলটি আরো বড় হয় তো বন্ধুগান আজকে এ পর্যন্তই রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম